আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। দশ জনের দল নিয়েই বলিভিয়াকে হারিয়ে দিল আর্জেন্টিনা। আসুন দেখে নেই বিস্তারিত। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষায় দিতে হয়েছে তাদের। দশ জনের দল নিয়ে দুর্দান্ত লড়াই করে বলিভিয়ার বিপক্ষে জয় তুলে নেয় তারা। অনূর্ধ্ব-১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে রোববার 2 এপ্রিল আর্জেন্টিনা অনূর্ধ্ব দলের কাছে 1-0 গোলে পরাজিত হয় বলিভিয়া অনূর্ধ্ব-১৭ দল। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বলিভিয়ারা। তবে এদিন আর্জেন্টিনার আক্রমণ সামলাতেই ব্যস্ত সময় পার করতে হয়েছিল বলিভিয়াকে। পুরো ম্যাচে 22টি শট এবং 77% বল পজিশনই প্রমাণ করে দেয় মাঠে একক আধিপত্য বিস্তার করেছে মেসির উত্তরসূরিরা। ম্যাচে একের পর এক আক্রমণ করে গেলেও বলিভিয়ার রক্ষণভাগে সিট ধরাতে পারছিল না আর্জেন্টিনা। প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের 79 মিনিটে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলকে 1-0 গোলের লিড এনে দেন ভ্যালেন্টাইনো আন্দ্রেস আকুনা। ম্যাচের শেষ দিকে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। 86 মিনিটে দলটির গুস্তাভো আলবারাসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের শেষ ভাগে বলিভিয়ার আক্রমণ ভাগের ফুটবলাররা সেই সুযোগটুকু কাজে লাগাতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ের ফলে 6 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনার যুবরা। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।